কংগ্রেসে নিজেদেরকে গোছানোর প্রথম ধাপেই দেখা যাচ্ছে রাজস্থান, যেখানে এখনো কংগ্রেসের সরকার রয়েছে, সেইখানে একটা চুলোচুলি শুরু হয়ে গেছে। এবং 8 ঘন্টার মধ্যে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে মনে হচ্ছে হারাধনের 2টি ছেলে, তার মধ্যে একজন আবার যাবো যাবো করছে। যাই হোক, মাঝখান থেকে শুরু করবো না, একদম শুরু থেকে শুরু করা যাক। আমাদের দেশে আমরা ইতিহাসের এবং রাজনৈতিক ইতিহাসের একটা অদ্ভুত বাঁকে এসে দাঁড়িয়ে আছে, যেখানে দেখা যাচ্ছে যে আমাদের দেশের সবথেকে পুরনো যে রাজনৈতিক দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাদের তরফ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে এবং তার নাম দেওয়া হয়েছে ভারত জোড়ো যাত্রা। এবং মূল উদ্দেশ্য হচ্ছে 2024 নির্বাচনের আগে যাতে দেশের প্রধান বিরোধী শক্তি বা প্রধান বিরোধীদের চালিকা শক্তি হিসেবে কংগ্রেসকে গণ্য করা হয়। এই একই সময় আমাদের দেশের অত্যন্ত তরুণ একটি রাজনৈতিক দল আম আদমি পার্টি, তারাও কিন্তু একটি ক্যাম্পেইন শুরু করেছে, যার নাম হলো মেক ইন্ডিয়া নাম্বার 1। এবং এই ক্যাম্পেইনেরও মূল উদ্দেশ্য কিন্তু সেইটাই, জনসংযোগ বাড়ানো এবং 2024 নির্বাচনের আগে আম আদমি পার্টিকে যেন মানুষজন প্রধান বিরোধী শক্তি হিসেবে গণ্য করে, মানুষের চোখে যাতে তারা পড়েন প্রধান বিরোধী শক্তি হিসেবে, এইটাই। এবং দুটো দলের মধ্যে একটি ভারতের সবথেকে পুরনো রাজনৈতিক দল এবং আরেকটি ভারতের অত্যন্ত তরুণ একটি রাজনৈতিক দল, দুটোর মধ্যে মিল এখানেই শেষ নয়। আপনাদের হয়তো মনে আছে 2014-তে নরেন্দ্র মোদী এসে কংগ্রেসের ভিত নাড়িয়ে দেওয়ার আগে আরও একটি আন্দোলন কংগ্রেসকে কিন্তু অত্যন্ত নাস্তানাবুদ করেছিল, আর সেই আন্দোলনটা হচ্ছে 2011-র আন্না হাজারে মুভমেন্ট বা আন্না হাজারের আন্দোলন। সেই আন্দোলন থেকে ঝগড়াঝাটি করে মতবিরোধের ফলে বেরিয়ে আসে একটি নাম, অরবিন্দ কেজরিওয়াল। তিনি যখন প্রথমবার নির্বাচনে লড়াই করেন আম আদমি পার্টির তরফ থেকে, আম আদমি পার্টি দলটা তৈরি করে, তখন কিন্তু কংগ্রেস ছিল ক্ষমতায় দিল্লিতে, শীলা দীক্ষিত ছিলেন মুখ্যমন্ত্রী, তাকে হারিয়ে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল জেতেন। এবং তারই সঙ্গে সম্প্রতি আম আদমি পার্টি আরও একটি রাজ্যে সরকার গঠন করেছে, সেটা হলো পাঞ্জাব। সেখানেও কিন্তু এর আগে কংগ্রেসেরই ক্ষমতা ছিল, কংগ্রেস শাসিত একটি রাজ্য ছিল পাঞ্জাব। এবং এখন যেটা শোনা যাচ্ছে যে গুজরাটে এরপরে আম আদমি পার্টি নির্বাচনী লড়াইতে অংশগ্রহণ করতে চলেছে এবং গুজরাটে কংগ্রেসের যে ভোট শেয়ার রয়েছে তার একটা অংশ আম আদমি পার্টি নিজেদের দিকে টেনে নিতে চলেছে। এটা যদি সত্যিই হয়, গুজরাটের খুব বেশি নয়, 4-5% ভোট শেয়ারও যদি আম আদমি পার্টি নিজের দিকে টেনে নিতে পারে, তাহলে একাধিক রাজ্যে আম আদমি পার্টির উপস্থিতি শুধুমাত্র প্রতিপন্ন হয়ে যাবে না, এই একই ফর্মুলা কিন্তু তারা আরও অন্যান্য রাজ্যেও অ্যাপ্লাই করতে শুরু করবে। কিন্তু কংগ্রেসের পরিস্থিতি কী, তারা এখন কোন জায়গায় আছে, কী করছে, কংগ্রেসের স্ট্যাটাসটা কী? এতদিন পরে কংগ্রেসের মধ্যে গান্ধী পরিবারের একটা অচলায়তন তৈরি হয়েছিল, এরকম একটা অভিযোগ বহুদিন ধরে উঠে এসেছে। এতদিন পরে ফাইনালি দেখা যাচ্ছিল যে কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য দুটো নাম উঠে এসেছে যারা গান্ধী পরিবারের নন। একজন হলেন শশী থারুর আর আরেকজন হলেন অশোক গেহলট, যিনি রাজস্থানের মুখ্যমন্ত্রী, যার মুখ্যমন্ত্রিত্ব নাড়িভুড়ি চচ্চড়ি হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল কিছুদিন আগেও তার নিজেরই দলের সচিন পাইলটের সঙ্গে সংঘাতে এবং বিজেপির এমএলএ তোলো সরকার ফেলো প্রকল্পের তাড়নায়। কংগ্রেসের অধিবেশন কিছুদিনের মধ্যেই শুরু হবে এবং জানা যাচ্ছিল যে ভোটাভুটির লড়াইতে এই দুটো নাম উঠে এসেছে, এই দুজনের মধ্যে একজন কংগ্রেসের সভাপতি হতে পারেন। মানে ওই কবে রাম রাজা হবে টাইপের একটা ব্যাপার, নতুন একজন সভাপতি হবেন, এখনও পর্যন্ত কংগ্রেসের এইটাই মনোভাব যে নতুন একজন সভাপতি হবেন, তিনি আসবেন, তিনি নতুন দিশা দেখাবেন, সেই পথে তারা চলতে শুরু করবেন, তারপরে গিয়ে এটা হবে ওটা হবে হ্যান হবে ত্যান হবে নানান রকম অঙ্ক কষা, যেটা কংগ্রেসের ব্যাপারে হয়ে থাকে বারবারই, ওই সন্ধ্যেবেলার ঘণ্টাখানেকের আসরে বারবার 3-4 মাস অন্তর অন্তর এই অঙ্ক বদলাতে থাকে। এর মধ্যে আমরা জানতে পারলাম যে কংগ্রেসের তরফ থেকে একটি ভারত জোড়ো যাত্রার আয়োজন করা হয়েছে, একটি পদযাত্রা, রাজনৈতিক পদযাত্রা, রাহুল গান্ধী কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত হাঁটবেন, এরকম একটি পরিকল্পনা সামনে এসেছে। এবারে এখানে একটা প্রশ্ন করা যেতে পারে যে এই ধরনের রাজনৈতিক পদযাত্রা করে লাভটা কী হবে, এতে কি আদৌ কিছু লাভ কোনোদিনও হয়েছে, লাভ কি হয়, এটা কোনো পলিটিক্যাল ডিভিডেন্ড দেবে, এখান থেকে কী অ্যাচিভ করা যাবে? এই প্রশ্নের উত্তরে বলতে হয় আমাদের দেশে কিন্তু রাজনৈতিক পদযাত্রার একটা বিরাট বড় ইতিহাস আছে। আমরা ইতিহাস বইতে গান্ধীজির পদযাত্রার কথা পড়েছি বহুবার, গোটা দেশকে ইংরেজদের বিরুদ্ধে তিনি সংঘবদ্ধ করার জন্য এই ধরনের পদযাত্রার আয়োজন করেছিলেন। বেসিক আইডিয়া হচ্ছে যেখান দিয়ে তিনি যাবেন সেখানকার মানুষকে উদ্বুদ্ধ করবেন, সেই মানুষরাও আন্দোলনে যোগ দেবেন, গোটা দেশকে একত্রিত করা, সংঘবদ্ধ করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেও এই যে রাজনৈতিক পদযাত্রার কালচার সেটা কিন্তু থেকে গেছে। যেমন অবশ্যই বলতে হয় আমাদের প্রধানমন্ত্রী ছিলেন একসময় চন্দ্রশেখর, তিনি একটি অত্যন্ত ফেমাস পদযাত্রা করেছিলেন যেটাকে বলা হয় দ্য হাইলাইট অফ হিজ ক্যারিয়ার। তার সঙ্গে অবশ্যই বলতে হয় পিতাপুত্র জুটির পদযাত্রার কথা, অন্ধ্রপ্রদেশে YSR রেড্ডি, তিনি একটি পদযাত্রা করেছিলেন 2003-এ। এর ফলটা কী হয়েছিল, 2004-এ YSR রেড্ডি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। এরপরে তার ছেলে সম্প্রতি
YS জগনমোহন রেড্ডি তিনি একটি পদযাত্রা করেন এবং তার ফলাফল হিসেবে দেখা যায় 2019 তিনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। YS জগনমোহন রেড্ডি ওই আর কি বাবার পদযাত্রা, বাবার সাফল্য সেটা মানুষকে আরো একবার মনে করিয়ে দেওয়া, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ নেহি তো থোড়া থোড়া এই মনোভাবটা যাতে মানুষের মধ্যে জাগানো যায় সেই উদ্দেশ্যেই পদযাত্রা করেছিলেন এবং তারপরে তিনি নির্বাচনে জেতেন এবং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হন। এবং অবশ্যই একটা পদযাত্রার কথা তো এখানে বলতেই হবে, যেটা না বললে এই কথা অসম্পূর্ণ থেকে যাবে, আর সেটা হলো এলকে আডবাণীর পদযাত্রা। এলকে আডবাণী 1990-এর সেপ্টেম্বর নাগাদ, তিনি তখন বিজেপির প্রেসিডেন্ট, সেই সময় রাম মন্দির এবং অযোধ্যায় সমস্ত মুভমেন্ট যেটা সেটা হিট আপ করছে, সেই সময় তিনি মনে করলেন যে একটি পদযাত্রা করতে হবে। সেই সময় এলকে আডবাণীর কাছে ছিলেন প্রমোদ মহাজন। তিনি আডবাণীকে বলেন যে আডবাণীজি আপনার তো বয়স হয়েছে, আপনি পদযাত্রা করে কতদূর আর যেতে পারবেন? তখন আডবাণীজি বলেন যে ঠিক আছে তাহলে আমি জিপ যাত্রা করব। প্রমোদ মহাজন তখন একটি ব্রিলিয়ান্ট আইডিয়া দিয়েছিলেন তাকে। তিনি বলেন যে আমরা একটা মিনিবাস নিয়ে আসি, যেটাকে আমরা একটা রথের মতো করে সাজাবো এবং এটা হবে আমাদের রথযাত্রা। সেই রথযাত্রা শুরু হয়েছিল, তারপরে ফলাফল কী হয়েছিল, তার প্রভাব কতটা সুদূরপ্রসারী আমরা সকলেই জানি। বাবরি মসজিদ কাণ্ড, রাম মন্দির, অযোধ্যা মন্দির, ওয়াহি বনেগা থেকে শুরু করে আজকের রাজনীতি, সেখানেও তার প্রভাব আমরা দেখতে পাই, সেই নিয়ে কথাবার্তা আমরা দেখতে পাই। তার মানে আমাদের দেশে এই ধরনের রাজনৈতিক পদযাত্রা কাজে দেয়, এর মাধ্যমে ফলাফল পাওয়া যায়। ব্যাপারটা একটু পুরনো হতে পারে, কিন্তু তাও এখনও পর্যন্ত আমাদের দেশে, ভারতে কিন্তু এটা কাজে দেয়। তাহলে যদি প্রশ্নটা এটা হয়ে থাকে যে রাজনৈতিক পদযাত্রা আদৌ কি কাজে দেয়, যদি একটা সঠিক ইস্যু একটি রাজনৈতিক দলের কাছে থাকে এবং একজন যোগ্য নেতা বা নেত্রী থাকেন যিনি এই যাত্রাকে লিড করতে পারবেন, তাহলে এটা কাজে দেয়। এইবার যে প্রশ্নটা বড় হয়ে দেখা দিচ্ছে সেটা হলো, রাহুল গান্ধী এই যে ভারত জোড়ো যাত্রাতে নেমেছেন, এইটা কি আদৌ কংগ্রেসকে কোনো পলিটিক্যাল ডিভিডেন্ড দেবে? তাদের কি সেই রকম কোনো ইস্যু আছে? এমন একটা ইস্যু কংগ্রেস যেটা নিয়ে পদযাত্রা করছে সেটা অত্যন্ত শক্তিশালী, এরকম একটা ব্যাপার কি আছে? এবং তার থেকেও বড় কথা, এই যে গোটা পদযাত্রাটা কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে, তার একদম সামনে রয়েছেন রাহুল গান্ধী, এই যাত্রার মুখ রাহুল গান্ধী। অনেকেই বলছেন এই মুহূর্তে যে এটা তো ঘুরিয়ে নাক ধরা হচ্ছে, মানে রাহুল গান্ধী একাধিকবার বলেছেন যে তিনি কংগ্রেসের সভাপতি হবেন না, কিন্তু এই যাত্রায় রাহুল গান্ধীকে মুখ করে আবারও কংগ্রেসের তরফ থেকে রাহুল গান্ধীকে রিলঞ্চ করার একটা চেষ্টা করা হচ্ছে। মানে এই যে আগেই বললাম, কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য দুজনের নাম উঠে এসেছে, অশোক গেহলট এবং শশী থারুর। তাদের মধ্যে কেউ একজন কংগ্রেসের সভাপতি যদি হতেন, ভোটাভুটি করে নির্বাচিত যদি হতেন, তাহলে তিনি যদি পদযাত্রাটা করতেন, কংগ্রেসের নতুন সভাপতি, তিনি বললেন আমরা সবাই হাত ধরে পা মিলিয়ে যাত্রা শুরু করব, তাহলে ইট উড হ্যাভ মেড বেটার সেন্স। এবং তারই সঙ্গে এই মুহূর্তে রাজস্থানে কিন্তু একটা ক্রাইসিস দেখা দিয়েছে। অশোক গেহলট, যিনি একজন কন্টেন্ডার সভাপতি হওয়ার জন্য কংগ্রেসের, তার কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। দুটো ক্যাম্প ভাগ হয়ে গেছে, অশোক গেহলট ক্যাম্প এবং সচিন পাইলট ক্যাম্প কংগ্রেসের মধ্যেই। এবং অশোক গেহলট ক্যাম্পের যে সমস্ত এমএলএরা রয়েছেন তারা বলছেন অশোক গেহলট যদি রাজস্থানের মুখ্যমন্ত্রী না থাকেন তাহলে তারা সকলে মিলে পদত্যাগ করবেন। একটা বেশ খিচুড়ি তৈরি হয়েছে। এই জায়গাটা সমাধান করে তারপরে কিন্তু অশোক গেহলটকে প্রার্থী হিসেবে দাঁড় করানো বা তার নিজেরও প্রার্থী হিসেবে দাঁড়ানোটা উচিত ছিল। একটা গান আছে না, কনফিউশন হি কনফিউশন হ্যায় সলিউশন কুছ পাতা নেহি, সলিউশন জো মিলা জো সালা কোয়েশ্চেন ক্যা থা পাতা নেহি। কংগ্রেসের বর্তমানে পরিস্থিতিটা সেরকম হয়ে দাঁড়িয়েছে। 2011 থেকে কংগ্রেস যেভাবে গোত্তা খেতে শুরু করেছে, এই 2022-এ এসে মাত্র দুটি রাজ্য রয়েছে আমাদের দেশে যেখানে কংগ্রেস পরিচালিত সরকার আছে। এই বিজেপির সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যের যে আঞ্চলিক রাজনৈতিক দলগুলি, তারাও কিন্তু কংগ্রেসের ভোট শেয়ার খেতে শুরু করেছে। সেভাবে দেখতে গেলে প্রত্যেকটা আঞ্চলিক রাজনৈতিক দলই কিন্তু কংগ্রেসের পেট কেটেই বড় হয়েছে, এবং তার মধ্যে অন্যতম অবশ্যই আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের। এই মুহূর্তে তাদের তরফ থেকে একটি ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে, যার কথা আগেই বললাম, মেক ইন্ডিয়া নাম্বার ওয়ান। এইটাও একটা নেশন ওয়াইড ক্যাম্পেইন, যদিও এখানে হাঁটাহাঁটির কোনো ব্যাপার নেই। আম আদমি পার্টি একদম প্রথমে যখন তাদের রাজনৈতিক ক্যাম্পেইন শুরু করেছিল, তারা সোশ্যাল মিডিয়ার ব্যবহার করেছিল, বিভিন্ন আনকনভেনশনাল পদ্ধতি তারা অবলম্বন করেছিল, এইখানেও তারা কিন্তু সেই চেষ্টাই করছে। এখানে বলা যেতে পারে যে এই মেক ইন্ডিয়া নাম্বার ওয়ান, এই ধরনের ক্যাম্পেইনের নাম শুনলেই ওই ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট আগেন, ওই ক্যাম্পেইনের কথাটা মনে পড়ে যায়, এবং সেটা সেই সময় আমেরিকার ভোটারদের মধ্যেও বেশ সাড়া ফেলে দিয়েছিল। এই ধরনের ক্যাম্পেইনের একটা অ্যাপিল আছে এবং এটা কিছুটা কাজ করে, এর মধ্যে কিছুটা জাতীয়তাবাদ আছে, কিছুটা আবেগ আছে। এবং তার সঙ্গে আম আদমি পার্টির ক্ষেত্রে রয়েছে আম আদমি পার্টি ব্র্যান্ড অফ পলিটিক্স, যেটা হলো, যেহেতু এটি একটি পুরনো, মানে বহু পুরনো রাজনৈতিক দল নয়, তাই অনেক বছরের ইতিহাস নেই, আর সেই কারণেই অনেক বছরের ইতিহাসের বোঝাও তাদের নেই।
আম আদমি পার্টি কিন্তু এই মুহূর্তে ভগৎ সিং, আম্বেদকর খুব বেছে বেছে তাদের আইডলকে টেনে আনছেন, আইডল চুজ করছেন, যাতে কোনোভাবেই একদিককে যেভাবে ইন্দিরা গান্ধী এবং আরেকদিককে যেভাবে নাথুরাম গডসেকে জাস্টিফাই করতে হয় তাদেরকে যেন সেই জায়গায় পৌঁছাতে না হয়। গুজরাটে এইবারের নির্বাচনে আম আদমি পার্টি লড়াই করবে, সেখানে তারা অলরেডি বিভিন্ন রকম জিনিসপত্র, এক গাদা জিনিস বিনামূল্যে এটা দেবো ওটা দেবো সেই ধরনের ঘোষণা করেছে। একটা তাত্ত্বিক প্রশ্ন বা লড়াই যেটা সবসময় হয়ে এসেছে সেটা হলো, এই ধরনের পলিসি কি আদৌ রাজনীতিতে কাজে দেয়? এই ধরনের পলিসি কি ভোট এনে দেয়? আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে প্রচুর ভাতা অনুদান প্রকল্পের ঘোষণা করা হয়েছিল এবং তার ফলে প্রচুর মানুষজন ভোট দিয়েছেন একটি রাজনৈতিক দলকে। বিজেপি এটাকে বলে থাকে রেভড়ি পলিটিক্স। তবে মজার কথা হচ্ছে যে কিছু মানুষ আছেন যারা বিজেপি বিরোধী আবার আম আদমি পার্টিরও বিরোধী। তারা বলে থাকেন আম আদমি পার্টি হচ্ছে বিজেপি লাইট, বিজেপিরই একটা অন্য ভার্সন, একটু লাইট ভার্সন। মানে বিজেপি যদি প্রচণ্ড কিরকিরে কড়া মিষ্টি হয় তাহলে আম আদমি পার্টি হচ্ছে সুগার হবে না এরকম সাটল মিষ্টি। কিন্তু ওই যে লাভ ইট অর হেট ইট, ইউ কান্ট ইগনোর ইট, আম আদমি পার্টি কিন্তু রাজনৈতিক পরিসরে, বিরোধী রাজনীতির পরিসরে নিজেদেরকে সেইভাবে এগিয়ে এনেছে। তাদের শেষ কয়েক বছরে একটা জায়গায় উত্থান হয়েছে, তারা উঠে এসেছে এই মুহূর্তে, দে আর নোটিসেবল। এবং এই যে বর্তমানে তাদের ক্যাম্পেনটা শুরু হয়েছে, প্রশ্নটা এখন এটাই যে এই ক্যাম্পেন আদৌ আম আদমি পার্টিকে কোনো লাভ এনে দিতে পারে কি না। যেহেতু এখনও পর্যন্ত এই ক্যাম্পেনটা গ্রাউন্ড লেভেলে মোবিলাইজ করা যায়নি, সেই জন্য এই প্রশ্ন আরও বেশি করে উঠে আসছে। এবং সেই জন্যেই অনেকেই বাজপেয়ীজির ইন্ডিয়া শাইনিং ক্যাম্পেনের সঙ্গে কিন্তু এটা তুলনা করছেন, বা অনেকেই বলছেন ইন্ডিয়া শাইনিংয়ের মতোই এটারও পরিস্থিতি হবে। যাদের ইন্ডিয়া শাইনিং ক্যাম্পেন মনে নেই তাদেরকে একটু মনে করিয়ে দিই, এনডিএর তরফ থেকে একটি ক্যাম্পেন লঞ্চ করা হয়েছিল 2004-এ। সেই সময় 150 কোটি টাকা খরচ করা হয়েছিল এই ক্যাম্পেনের পিছনে, মানুষকে এটা বোঝানোর জন্য যে দেখো এই সরকারের আমলে দেশের কত উন্নতি হয়েছে, দেশ চচ্চর করে কোথায় উঠে গেছে, কি পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা কি করে ফেলেছি। কিন্তু আলটিমেটলি দেখা গেছিল যে এই ক্যাম্পেনটা একেবারে মুখ থুবড়ে পড়েছে। সাধারণ মানুষজন, যারা শহরের মানুষজন, তাদের কাছে এটা কিছুটা অ্যাপিল করলেও গ্রামের মানুষজন, যারা একদম গ্রাউন্ড লেভেলের মানুষজন, যারা যে কোনো রাজনৈতিক দলের বেসিক ভোটার বেসটা তৈরি করে, তাদের মধ্যে এই ক্যাম্পেনটা একেবারেই কাজ করেনি, তারা এসব একেবারেই বোঝেননি এবং যেটা বুঝছি না সেখানে ভোট কেন দেব। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা পশ্চিমবঙ্গের দিকে আসছে না, কিন্তু আম আদমি পার্টি পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে এবং তারা বেশ একটা বড় অফিস খুলেও বসে পড়েছে। এতদিন গুজুর গুজুর ফুসুর ফুসুর শোনা যাচ্ছিল, এখন তারা নিজেরাই বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে তাদের সংগঠন এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে পঞ্চায়েত নির্বাচনে লড়ার জায়গায় তারা এসে গেছে, পঞ্চায়েত নির্বাচন লড়াই করার পরিসর তাদের তৈরি হয়েছে এবং সেই জন্যেই তাদের অফিস খোলারও দরকার হয়েছে। আস্তে আস্তে মনে হচ্ছে যে সবাই যেন নিজের তন্দ্রা ভেঙে উঠছে, 2024-এর আগে আড়মোড়া ভেঙে সবাই আস্তে আস্তে উঠছে। এবং দেখার বিষয় এটাই, যেটা খুব অল্প দিনের মধ্যেই সবার সামনে পরিষ্কার হয়ে যাবে, যে এতগুলো এই যে বিরোধী দল রয়েছে যারা বিভিন্ন দিকে যাওয়ার চেষ্টা করছেন, তারা আদৌ কোনো দিশা পেলেন কি না, কোনো উত্তর, কোনো সমাধান তারা পেলেন কি না, নাকি 2019-এর মতো তারা এখনও সেই গালে হাত দিয়ে বসে কোনো একটা মিরাকল হবে তাদের জন্য এইরকম আশা করছেন। আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। সকলে ভালো থাকবেন, আর আমাদের এই প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলের জয়েন বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন, অথবা ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক অপশন রয়েছে তার পাশেই দেখবেন রয়েছে থ্যাঙ্কস অপশন, থ্যাঙ্কস অপশনে ক্লিক করেও আপনারা আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আপনাদের সকলের প্রতি আমরা ভীষণভাবে কৃতজ্ঞ।